চাঁদের আলোয় একটা প্রাণীকে হুশ করে এক গাছের ডাল থেকে অন্য গাছে উড়ে যেতে দেখে চমকে গিয়েছিলেন গবেষক জোনাথন মার্টিন। রাতের অন্ধকারে প্রাণীটির চোখ দুটো যেন চকচক করছিল, সারা শরীর থেকে যেন ফ্লুরোসেন্টের আলো ঠিকরে বের হচ্ছিল। বাদুর নয়, পাখিও নয়। পরে জোনাথন বুঝেছিলেন সেটা ছিল বিশেষ এক ধরনের উড়ন্ত কাঠবিড়ালি। উড়ন্ত কাঠবিড়ালি নিয়ে প্রাণীবিদদের কৌতূহল বহুদিনের। সাধারণ ছটপটে কাঠবিড়ালির থেকে অনেকটাই আলাদা। মুখের সেই গোল গড়ন, কুতকুতে চোখ, লম্বা ঘন তুলোর মতো লেজ সবই আছে, তবে বৈচিত্র্যটা ওই ডানার মতো অংশে। সামনের দুই হাত ও পেছনের দুই পায়ের আঙুলের মাঝে একটা পাতলা চামড়ার মতো অংশ থাকে, অনেকটা ডানারই মতো, তবে ঠিক ডানা নয়। এই বিশেষ অঙ্গটির সাহায্যে অনেক উঁচু থেকে মাটিতে নামা বা আকাশে ভেসে বেড়াতে পারে এই কাঠবিড়ালিরা। নাম উড়ন্ত কাঠবিড়ালি হলেও গবেষকরা বলেন এরা পাখিদের মতো ডানা ঝাপটে উড়তে পারে না, বরং এরা গ্লাইড করে। এক কথায় এরা বাতাসে ভেসে থাকতে পারে প্যারাশুটের মতো। ইভলিউশনের ইতিহাস ঘেঁটে জানা যায় উড়ন্ত কাঠবিড়ালিরা 1 কোটি বছরেরও বেশি পৃথিবীতে টিকে রয়েছে। এদের প্রায় 50 রকম প্রজাতি রয়েছে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকায়। তাদের নানা নাম, নানা ধরন। উত্তর ও উত্তর পূর্ব এশিয়া সাইবেরিয়াতে উড়ন্ত কাঠবিড়ালির রঙে ও বৈশিষ্ট্যে আমেরিকান কাঠবিড়ালির থেকে কিছুটা আলাদা। তবে যে দেশের বাসিন্দাই হোক না কেন, এরা ঘন জঙ্গলে থাকতেই বেশি পছন্দ করে। উঁচু গাছে বাসা তৈরি করে, মানুষের সংস্পর্শ থেকে এরা অনেকটাই দূরে থাকে। এরা মূলত বাতাসে ভেসে থাকতে পারে, পাখিদের মতো উড়তে পারে না। হাত ও পায়ের মাঝে যে চামড়ার আস্তরণ রয়েছে, যাকে বলা হয় প্যাটজিয়াম, এর কাজ হল বাতাসের বাধা সরিয়ে কাঠবিড়ালিকে ভাসিয়ে রাখে। তাছাড়াও এদের হাতে থাকে কার্টিলেজ বার, যা আঙুলকে প্রসারিত করতে সাহায্য করে। হাত ও পায়ের তলায় থাকে নরম মাংসল অংশ, হাঁটাচলা করলে শিকারী প্রাণীরা খুব একটা টের পায় না। তাজ্জবের ব্যাপার হলো 300 ফুট অবধি ভেসে থাকতে পারে এই কাঠবিড়ালিরা। আরও এক চমক দেখা যায় এদের মধ্যে। গ্লাইড করা শুধু নয়, বাতাসে নিজের শরীরকে 180 ডিগ্রি মোচড় দিতে পারে এরা। বাজ, ইগল বা প্যাঁচা পিছু ধাওয়া করলে তাদের নাকানি চোবানি খাইয়ে ছাড়ে উড়ন্ত কাঠবিড়ালিরা। পাখিদের মতো উড়তে না পারলেও নিজের শরীরকে ভাসিয়ে রেখেও শিকারীদের চোখে ধুলো দিতে পারে। ফলেই শুধু রুচি নেই উড়ন্ত কাঠবিড়ালিদের। এদের পছন্দের তালিকায় আছে পোকামাকড়, নানান ধরনের ছত্রাক, পাখির ডিম। প্রাণীবিদরা বলেন শীতের আগেই তারা বাসা বেঁধে ফেলে। প্রচণ্ড ঠান্ডায় এরা দলবদ্ধ হয়ে থাকতে ভালোবাসে, এমনকি একে অপরের সঙ্গে বাসা ভাগ্য করে নেয়। উড়ন্ত কাঠবিড়ালিদের অনেক প্রজাতি আজ বিলুপ্ত প্রায়। এশিয়ার 43 রকম প্রজাতির মধ্যে 40টি বিলুপ্তির পথে। জঙ্গল কেটে বসতি তৈরি নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে উড়ন্ত কাঠবিড়ালিদের অস্তিত্ব বিপন্ন হতে বসেছে।